আচ্ছা পণ্ডিত মশাই, এটা বাঁধলে কি হয়? বাবা, সেদিন তুমি সংস্কৃত খুব সুন্দর বলেছিলে তো, তোমাকে আমি কি ভুলি বলো তো বাবা। সংস্কৃত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল তো, তাই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে আমার। পণ্ডিত মশাই যে মন্ত্র পড়লেন তার অর্থ স্বামী স্ত্রী সাতজন্ম একসাথে থাকবে, একসাথে থাকবে। সংস্কৃত আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল না, কিন্তু বিয়ের ইন্টারেস্টের জন্য 5 দিন আগে থেকেই আমি সব জেনে নিয়েছি, সব। ঋষি থেকে ঋষির বউ বেশি সুন্দর, আমার দিদির থেকে জামাই বাবু বেশি সুন্দর। বাবা শোনো, আস্তে আস্তে করো, সাবধানে। তোমরা সবাই ঠিক আছো তো? দীপ্তিকে দেখো, ভেতরে দীপ্তি আছে। দীপ্তি, 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 দীপ্তি নেই তো? আরে ভালো করে দেখো, ভালো করে দেখো। Thank you.
থেকে পালিয়ে যা, ভুলে যা ওকে। I am very sorry. Hello, sir. Kobinat, this is my wife, Basu. Namaste. Achha, Ekhane aache. Rishi, Commissioner Rahmat Khan. Sorry, Rishi. Tumi je gari number amake diyechile 9999, seta wrong number. Already amra state-wise criminal record dekhiye diyechi, sir. Kintu keu kono number melate pareni. Sidhur dan howar age kidnap hoyeche. Tar mane she meyer kono shotru noy, apnar shotru hote pare. Amader shotru? Mr. Gopinath. Ini Mr. Umesh Gupta, ACP. Hello. He will handle the investigation. Hello, sir. And ini Mr. Shibu Prasad Rao. Mayor Baba Ma. Hello. Commissioner Sir. Namaskar. Achha, apnar mayor kono labhar ba kono shotru ache? Sorry. Amar uddeshyo seta noy. Sob jana thakle keta solve korte shubidhe hoy. Na, sir. Amar meye orokom noy. O to shadha shidhe me. Porashuno chara kichu jane na. আসলে পয়সার জন্য কিডন্যাপ হলে ফোন অবশ্যই আসতো, কিন্তু মন বলছে ভালোই ডেঞ্জারাস কেস, এটা কোনো আনারির খেলা নয়। সুন্দরভাবে প্ল্যান করেছে যাতে মনে হবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাকিলি কেউ মারা যায়নি। তাড়াতাড়ি দীপ্তিকে খোঁজ করুন, পরের মাসে ঋষি আমেরিকা যাচ্ছে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আসুন বসু, ডোন্ট ওরি, দে উইল টেক আপ। বাবু, কি বিঘ্ন হলো কি জানি, বিয়ে অসম্পূর্ণ থেকে গেল। পরবর্তী 16 দিন হোমাগ্নিকে জ্বালিয়ে রাখতে হবে পণ্ডিত মশাই বলেছেন। বিয়ে তো থেমে গেল, সেখানে হোমাগ্নি জ্বালিয়ে কোনো লাভ আছে? এই কথা বলো না, পাপ পাপ হবে। এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে এবারে হোমাগ্নি অসম্পূর্ণ থেকে গেল। অশুভ, এটা অশুভ। কথা বলো না, শুনুন, একটা ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসে, সেই বাধা বিঘ্নকে ধৈর্য সহকারে সহ্য করতে হবে। যত বাধা বিঘ্ন আসবে ততই দেখবেন সব কাজ শুভ হবে।